নট নাও, আমি ট্রেনটা দেখতেছি। ফ্লাইট শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে, দিস ইজ সঞ্জিতা, ইয়োর ফেভারিট মডেস্ট ফ্যাশন ব্লগার। চলে এসেছি লাইভে আমার ফেভারিট লিসা অনলাইন শপ। আচ্ছা, আপনার পচা হয়ে গেছে? আমি লিসা অনলাইন শপের আরেকটা পেজ মেনশন করি না, মনেই থাকে না, খুব খারাপ কথা। আমাদের আরেকটা পেজ আছে, লিসা অনলাইন শপ। আচ্ছা, এটা ভিতরে ঢুকিয়ে দিই। লিসা অনলাইন শপ বিডি না, লিসা ফ্যাশন শপ। লিসা ফ্যাশন শপ দিন না, লিসা ফ্যাশন ওয়ার্ল্ড। কত খারাপ ব্র্যান্ড প্রমোটার, ভুলে গেছে সব। যাই হোক, অসুবিধা নাই। সো লিসা ফ্যাশন ওয়ার্ল্ড নামের একটা পেজ আছে আমাদের, যে পেজটা আসলে তোমার হোলসেলের জন্য আমরা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা তোমাদের সাথে বলি। আমি না তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি আমার লাইফে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। তো একটা আমার বলতে পারো যে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি একটা কথা। আমার মনে হয় যে এই কথাটা তোমাদেরকে অনেক ইন্সপায়ার করবে। বিষয়টা এমন যে আমাদের প্রত্যেকের লাইফে হেটার্স থাকে না, ফ্যামিলি থেকে শুরু করে প্রফেশনাল লাইফে বলো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কাজের ক্ষেত্রে, ঘরে, বাইরে, প্রতিবেশীতে, সব জায়গাতে এমন কেউ না কেউ তো থাকে যে আমাকে দেখতে পারে না, কোনো কারণ ছাড়া হোক না কেন, বা কোনো কারণেই হোক না কেন। আমাদের লাইফে এরকম মানুষ কিন্তু থাকে যে আমাদেরকে দেখতে পারে না, তাই না? এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করে কোনো কারণ ছাড়াই, বা হচ্ছে আমাদেরকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, কিংবা ধরো যে কষ্ট দিতে ভালোবাসে আমাদেরকে। এমন তো মানুষ হয়, সবার লাইফে এরকম একজন দুইজন মানুষ থাকে, সে যতই নির্ভেজাল হোক না কেন ক্ষতি করার চেষ্টা করে, অনেক ক্ষতি করার চেষ্টা করে। সো আমার সাথে যখন কেউ এরকম করে, আমার ক্ষতি করার চেষ্টা করে, বা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, বা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আমি আমার যতই পাওয়ার থাকুক না কেন, আমার যতই ক্ষমতা থাকুক না কেন, আমি কখনোই তাদের পিছনে লাগি না, কখনোই না। আমি কষ্ট পেয়ে বসে থাকি, আমি কখনো চাইলেও থাকি না যে ওকে আমাকে তুমি কষ্ট দিছো, ঠিক আছে আমি তোমাকে দেখাই দিচ্ছি, ওকে। আমি কখনো এমন করি না, আমি সবসময় না হজম করি জিনিসটা, হাসি মুখে হজম করি। এবং মানুষ তোমাকে, তুমি যত মানুষের খারাপ এই জিনিসগুলো হজম করতে পারবা, এগুলোর বিনিময়ে তাদের শাস্তি আল্লাহ দেয় কি দেয় না হয়তো তুমি দেখবা না, এটা তাদের ব্যাপার। কিন্তু তুমি যত হজম করতে পারবা, তুমি যদি সহি থাকো, সাফ থাকো, তুমি যদি কখনো কারো খারাপ না চাও, মানুষের খুশিতে তুমি যদি খুশি হও না, তাহলে আল্লাহ তোমাকে ওই হজমের বিনিময়ে এত দিবে, এত দিবে, এত দিবে যে তুমি লোড নিতে পারবা না। আলহামদুলিল্লাহ আমার লাইফে এটা হয়েছে, এবং আমার লাইফে এটা হয়, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিনও কারো পিছনে লাগি না, কাউকে আমি কোনোদিনও কম্পিটিটর মনে করি না, কাউকে আমি মনে করি যে আমি নিজে লোড নিতে পারি না ভাই। সো যত মানুষ তোমার ক্ষতি করতে যাবে না, জাস্ট হাসবা আর আল্লাহকে বলবা যে আল্লাহ তুমি তো দেখছো, তাই না, আমি কতটা পিওর, এটা তো তুমি জানো আর কেউ না জানুক। আমার কাউকে প্রুফ করারও দরকার নাই আমি কতটা পিওর, আমার কাউকে বলারও দরকার নাই আমি কি ভাবি, জাস্ট ভেতরটা সাফ রাখতে হবে, ঠিক আছে? সো যত ভেতরটা পরিষ্কার রাখবা, দেখবা কি আল্লাহ তোমাকে এত দিবে, এত দিবে, মানে ও যে তোমার পিছনে লাগছে তার আল্লাহ কি করবে সেটা আমি জানি না, আমি দেখতে যাবো না সে কেমন আছে, বাট তোমাকে তার বিনিময়ে, তুমি যে হজম করতেছো না জিনিসগুলো, কষ্টগুলো, এটার বিনিময়ে আল্লাহ তোমাকে এত দিবে, এত দিবে, এত দিবে যে তুমি আসলে লোড নিতে পারবে না, আলহামদুলিল্লাহ। সো আই বিলিভ এই কথাটা তোমাদেরকে অনেক ইন্সপায়ার করবে। মানুষ তোমাদেরকে, তুমি যদি মানে তুমি যদি কোনো রিয়াকশন না দাও, মানুষ তোমাকে ভাববে বোকা, তোমাকে অনেক বকা দিবে, কথা বলবে, গালি দিবে, হোয়াট এভার। ভেতরটা যদি পরিষ্কার রাখো না, দেখবা যে আল্লাহ তোমাকে এত দিবে, এত দিবে, এত দিবে যে তুমি শুক্রিয়া আদায় করতে করতে শেষ হতে পারবা না, আলহামদুলিল্লাহ। এটাই তোমার কোনো ভিডিও নোটিফিকেশন আসে না কেন জানি না আপু, এটা মনে হয় ফেসবুক, ও জানি এটা ফেসবুকের সমস্যা। তোমাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা জয়েন করছেন। আজকে হচ্ছে আরাম আরাম লাইফ, ওকে?
সো আমি হচ্ছে দেখেন অলরেডি আমাদের কাফতান পরে আছি আমাদের লিসা অনলাইন শপের, একেবারে ঢিলা ঢালা বডি সাইজ একদম 52 পর্যন্ত আছে মনে হয়। বডি সাইজ হচ্ছে বডি কিতে আছে এদিকে, বডি সাইজ 50+ দেখো, জাস্ট একদম ফ্রি সাইজ। এটা হচ্ছে বাটারফ্লাই টাইপের একটা কাফতানের সেট, নিচে হচ্ছে গিয়ে তোমার সুন্দর করে একটা প্যান্ট আছে সেম সেম কাপড়ের, ম্যাটেরিয়ালটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়াল, একটা ব্রুচ করি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, একদম ঠিক বলেছো আপু সেটাই। আপনি কে বিল বি আপনি কে বিয়ায় আপনি আর বিড়ালে এক এটা বুঝাতে চাচ্ছেন? ওকে, অনেক সুন্দর কথা বলেছো, থ্যাংক ইউ সো মাচ আপু, ঠিক বলেছো, থ্যাংক ইউ জারা আপু, অনেক ভালো লাগলো কথাগুলা। নিহা আপু থ্যাংক ইউ সো মাচ, এটা হচ্ছে আমি আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। হ্যালো লামিয়া চৌধুরী আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আদ্রিতা আপু লিখেছেন কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। সুরাইয়া আপু লিখেছেন কি লিখেছেন, রাইট আপু, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ অলওয়েজ দোয়া করো আমার জন্য যেন আমি সবসময় সৎ থেকে মরতে পারি, ঠিক আছে? কারণ এই দুনিয়াটা এখন আজকাল এত কঠিন হয়ে গিয়েছে যে এই দুনিয়াতে আসলে সত্য কথা যারা বলে, যারা অনেস্ট ভাবে চলাফেরা করে, যারা সৎ পথে থাকে, তাদের সৎ পথে থাকাটা একটা যুদ্ধ সামিল হয়ে গিয়েছে। মানে তুমি ছাড়া যখন এমন হবে না, তোমার সার্কেলে তুমি ছাড়া আশেপাশে সবাই হচ্ছে কি উল্টা পাল্টা কাজের সাথে জড়িত, তুমি একলাই ঠিক আছো, তখন তারাই বা তোমার আশেপাশের মানুষ কিংবা তোমার কাছের মানুষই তোমাকে ঠিক থাকার, তুমি যেন ঠিক থাকতে না পারো সেটার জন্য তোমাকে এত বেশি প্রভোক করবে, এত বেশি করবে, এত বেশি করবে যে তুমি ভুলেও মানে ভুলেও ভুল কাজ করে ফেলতে পারো। সুতরাং সবসময় সাবধান থাকবে নিজের প্রতি যে নিজে তুমি ঠিক কাজ করছো কিনা। দেখা যায় যে মানুষকে কি করলো, এই করলো, ওই করলো, ওই করলো, ওই করলো, ওই করলো, দেখতে থাকে, কথা বলতে থাকে, বিচিং করতে থাকে, এসব না করে আমি মনে করি কি প্রত্যেকটা মানুষের উচিত নিজের দিকে তাকানো, আমি কি ঠিক পথে আছি তো, কারণ আশেপাশে তো ভালো না, ভুলেও ভুল কিছু করে ফেলছি না তো, এই জিনিস দেখতে দেখতে তো সময় থাকার কথা না। মানুষকে কি করলো সেদিকে তো কেমনে যে মানুষ সময় পায় জানি না। যাই হোক আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিপন সরকার, আচ্ছা আরফি আপু লিখেছেন, আরাফি আপু লিখেছেন তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও না, এই যে দিয়ে ফেলেছি আপু, এটার প্রাইস কত বলো? খুবই রিজনেবল আপু, লিসা অনলাইন শপ মানেই রিজনেবল, লিসা অনলাইন শপ মানেই তোমার, ঠিক আছে? একদম এক কথায় লিসা অনলাইন শপ মানেই তোমার, ঠিক আছে? একদম রিজনেবল প্রাইসে বেস্ট জিনিসটা তুমি লিসা অনলাইন শপ থেকে পাবা, ঠিক আছে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, সত্যি কথার ভাত নাই সেটাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফারজানা রহমান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। শামসুনাহার কনকা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, ওকে। আচ্ছা সো আমরা হচ্ছে আজকে আমরা বাটারফ্লাই কাফতান দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে বাটারফ্লাই স্টাইলের একটা কাফতান, লিলেন ফ্যাব্রিকের ভিতরে, খুবই আরাম আরাম। আমি অলওয়েজ বলি যে লিসা অনলাইন শপ হচ্ছে আমার আরামের সঙ্গী। আমার হাজবেন্ড আজকে বলতেছিল একটু আগেও যে তুমি লিসা অনলাইন শপ থেকে যত শপিং করছো অন্য কোন ব্র্যান্ড থেকে মনে হয় না এত শপিং করছো। আবার আমাকে জিজ্ঞাসা করতেছে যে এই তুমি আমাকে কি জিজ্ঞাসা করতেছিলে জানি একটু আগে, যে যতগুলা তুমি লিসা অনলাইন শপ থেকে ড্রেস নিছো তুমি কি সবগুলো পরছো? তো আমি বলি সবগুলো পড়েছে, একটাও এমন নাই যে আমি পড়ি নাই। বলে তাহলে প্রত্যেকটা যে পড়ছে, এমন কি হয়েছে কোনোটা রিপিট পড়ছে? রিপিটও পড়ছি, পড়তে 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 ছিঁড়ছি, মানে এইভাবে পড়ি আমি লিসা অনলাইন শপিং অবস্থা। মোবাইলে যত ইম্পর্টেন্ট কাজ করি না কেন নোটিফিকেশন ভাষা সাথে সাথে লাইভে জয়েন হয়ে যায়। লাভ ইউ সো মাচ এমরি জাহিদ আপু, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, অনেক বেশি ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আবৃতা আরোহী জেনি আপু থ্যাংক ইউ সো মাচ, প্রাইস কত আপু? ভেরি রিজনেবল, ভেরি রিজনেবল প্রাইসের কথা একদম আমি লাস্টে বলবো, একেবারে রিজনেবল প্রাইসে তুমি পেয়ে যাবা। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন, আজকে হচ্ছে এটা হচ্ছে আমার পরাটা, সেটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এটা না ফ্রন্ট সাইডে একটু শর্ট, ব্যাক সাইডে কিন্তু লং, হ্যাঁ ফ্রন্ট সাইডে আছে 38, ব্যাকে আছে 40, প্যান্টের লেন্থ আছে 40, প্যান্টের ওয়েস্ট হচ্ছে 50+, বডি সাইজ 50+, ওকে। তারপরে ব্ল্যাকের মধ্যে এটা খুবই সুন্দর, এটা আমরা ইনশাল্লাহ আজকে দেখবো। ওয়াও এই ব্লুটা অনেক সুন্দর মাশাল্লাহ, এটা ইনশাল্লাহ আজকে আমরা দেখবো। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এটা অনেক সুন্দর একটা প্রিন্ট, এগুলো সব লিলেন কিন্তু, হ্যাঁ লিলেন কটন ম্যাটেরিয়াল, চায়না লিলেন, রং উঠবে না, কালার গ্যারান্টি,
এটা হচ্ছে আমাদের আরো একটা প্রিন্ট, এটাও ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট। আমার মনে হয় আজকে সবচেয়ে পচাটা লিসা আপু আমাকে পরিয়েছে, আমার কাছে এটা মনে হচ্ছে। আপনার পরের ড্রেসের দাম কত আপু? একদম রিজনেবল, একদম রিজনেবল, একের ঘরে, একের ঘরে, ঠিক আছে, একদম রিজনেবল, একদম রিজনেবল। আমার পরা ড্রেসটা লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে, প্রাইস একদম রিজনেবল, জাস্ট কিনবেন, পরবেন। প্রেগনেন্ট আপুরা পড়তে পারবে, নর্মাল আপুরা যারা আছেন পড়তে পারবে, ঘরে বাইরে সব জায়গাতে আপনি লিসা অনলাইন সব পড়তে পারবেন, খুবই কমফোর্টেবল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাটারফ্লাই কাপটা। আমার পরাটা আমি সবার আগে একটু আপনাদেরকে খুলে দেখাই। আমাদের একটা পেজের নাম হচ্ছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড, লিসা ফ্যাশন ওয়ার্ল্ড হচ্ছে আমাদের হোলসেল পেজ, এবং আরেকটা পেজ আছে যার নাম হচ্ছে লিসা অনলাইন শপ, যেটা আমি ক্যাপশনে মেনশন করেছি, এটা আমাদের নতুন পেজ। আমাদের পুরান পেজটা ফেসবুক থেকে ডিসেবল হয়ে যাওয়ার পরে আমরা নতুন পেজটা থেকে কন্টিনিউ করছি। আপনাদের সাপোর্ট অনেক অনেক কামনা করি, যারা যারা আমাদের কাস্টমাররা আছেন লিসা ফ্যাশন, লিসা অনলাইন শপ বিডি পেজটা একটু লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। আপু আজকে নোটিফিকেশন পেয়েছি ফেসবুক ভালো হয়ে গিয়েছে, এই কথা বললো না, ফেসবুক ভালো হয়ে গিয়েছে বললেই দেখবা যে দিবে না নোটিফিকেশন আর, ঠিক আছে। সামনের সাইড দিয়ে ম্যাচিং ম্যাচিং বাটন পাবা তোমরা। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আর কালার আছে না? এই কয়টা কালারই আছে, আমি যেটা পরে আছি। সোয়েটার সামনের বাটন গুলো তুমি ওপেন করতে পারবা, বডি সাইজ একেবারে ফ্রি সাইজ, ম্যাটেরিয়ালটা ঠান্ডা একটা ম্যাটেরিয়াল। আমি যেটা পরে আছি এটা রংটা খুব সুন্দর, কিন্তু মেরুন কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা। আমি যদি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই, দেখো প্রিন্টটা, হ্যাঁ মেরুন কালারের ভেতরে খুব সুন্দর করে করা। আপু অনেকদিন মেকআপ লাইফ করো না? হ্যাঁ আপু অনেকদিন মেকআপ লাইফ করি না, আসলে আমার একটা মেকআপ লাইফ অনেকদিন ধরে পেন্ডিং আছে। আমি আসলে আমার ভ্যানিটিটা এত বেশি অগোছালো আমি না ভয় পাই মেকআপ লাইফ করতে, কারণ মেকআপ লাইফ করার আগে আমার ভ্যানিটিটা গুছিয়ে মোবাইল রাখার জায়গা করতে হবে। এইটাই আমি করার চেষ্টা করব। নিহা আপু আমার এই নতুন পেজে তুমি 2 বছর ধরে আছো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আপু। ভাইয়ার নতুন মোবাইল কেনা উপলক্ষে ট্রিট করি, ভাইয়ার নতুন মোবাইল কিনে সেই মোবাইল আমাকে দিয়েও দিয়েছে। হ্যাঁ ভাইয়ের মোবাইলটা আমাকে দিয়ে দিয়েছে বেচারা, ওরা বসে আয় তোমার ফোনটা অনেক সুন্দর তো, ভালো লাগছে আমার অনেক, মানে একটু আঁকি বুকি করা যায় আর কি মোবাইলটাতে। সো আমাকে সেটা সে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা নিয়ে যাও, পরে সে আমাকে এটা দিয়ে দিয়েছে ভাইয়ার, ভাইয়ার নতুন ফোনটা, আমি খুব খুশি। আপু 15 আর আপু 15 আর 16 এর ডিফারেন্স কতটুকু? 15 আর 16 এর ডিফারেন্স হচ্ছে 15 এ তোমার 15-16 দুইটাতেই ছবি ভালো আসে না, ঠিক আছে। আগে স্ক্রিনশট না তারপরে বলছি, এটা হচ্ছে আমার পরাটা, প্রাইস হচ্ছে অনলি একের ঘরে 1000 টাকায়, একদম রেডিমেড একটা কাফতান সেট পেয়ে যাচ্ছ, বাটারফ্লাই কাফতান সেট, খুবই ঠান্ডা ম্যাটেরিয়াল লিলেনের মধ্যে। সো আইফোন 15 হচ্ছে গিয়ে তোমার, ওকে ওকে, ছবি একদমই ভালো আসে না, ছবি সুন্দর দেখতে দেখতে মনে হবে ছবি তোলার সময় ওয়াও সুন্দর আসতেছে, তো ক্লিক করবো না, অটো এডিটেড হয়ে HDR হয়ে ছবি নষ্ট করে দেয়, জাস্ট ছবি নষ্ট করে দেয়। সেম থিং আসছে 16 এ, সেম ছবি নষ্ট হয়ে যায়, প্রথমত ছবি নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে ভিভিড ইফেক্ট, মানে ইফেক্টও সরিয়ে ফেলেছে, তৃতীয়ত এত কঠিন করেছে ফাংশন তোমার লাইট কমিয়ে বাড়িয়ে এই সেই হ্যান ত্যান করে টোরে তোমার একটা ছবি ক্লিক করতে হবে, এত সময় আমি আমার নাই। সো এই জন্য আমার কাছে ভালো লাগে নাই 16টা। আর সিনেমাটিকের ক্ষেত্রে 15 প্রো ম্যাক্সটা খুব ভালো ছিল, তার থেকে ভালো হয়েছে 16টা। সো তুমি যদি চিন্তা করো যে কোনটা কিনবো, 15 কিনবো না 16 কিনবো, গো ফর 16, বাট সবচেয়ে ভালো 14, 15, 16 এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে 14টা। এটাতে ছবিটা ভালো আসে, ভিডিও ভালো আসে, সবই ভালো আসে, দামও কম, দাম কম না, দাম অবশ্য এখন পাওয়া যাবে কিনা 14টা এটা জানি না। হ্যাঁ ফেসবুককে ভালো বলতে নাই, আমি খুশিতে নাচছিলাম নোটিফিকেশন পাই বলে, তখন থেকে আর নোটিফিকেশন পাই না, দেখছো পুষ্পা আপু এই অবস্থা। আচ্ছা এটা আমি আর দেখাই নাই পরে, যেহেতু অলরেডি এটা আমি পরে আছি, ফ্রন্ট সাইডে আছে 38, ব্যাকে আছে 40, প্যান্টের লেন্থ হচ্ছে 40, ওয়েস্ট আছে 50, ওকে। এইটা অসম্ভব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে, আমি তোমাদেরকে পরে যদি পরে দেখাবো, ম্যাটেরিয়ালটা ধরলেই ঠান্ডা ঠান্ডা লাগে, ধরলেই ঠান্ডা ঠান্ডা লাগে। দেখো ব্ল্যাক এর মধ্যে খুবই খুবই কমফোর্টেবল একটা ড্রেস, যেদিন আমি আমার এই দেখো সামনে বাটনটা কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে, একদম আরাম আরাম টাইপের। যারা ব্রেস্ট ফিডিং করায় আপুরা আছে, নিউবর্ন বেবিদের আম্মুরা, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে, যাদের ব্রেস্ট ফিড করাতে হয়। আপু তোমার হাত মোজাটা কোন পেজ থেকে নিয়েছো? এটা ইনস্টাইল থেকে নেয়া। আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে তোমার, এই দেখো
ওয়াও, এটার ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক কালারটা কি সুন্দর! এখানে কিন্তু একটু কুচি কুচি করে একটু বাটারফ্লাই মানে শেপ করা হয়েছে, তোমরা একটু খেয়াল করবা, প্রিন্টের মধ্যে অত বেশি বোঝা যায় না তাই, বাট একটু দেখো খেয়াল করলে যে এখানে সুন্দর করে তোমার একটু কুচি 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 করা আছে। তোমরা কি বুঝেছো কুচিটা? এই যে এখানে, এটা কিন্তু কোনো ডিফেক্ট না, এটার স্টাইলটাই এরকম। হ্যাঁ, লং আছে হচ্ছে সামনে 38 এবং পেছনে আছে হচ্ছে আমাদের 40। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এটার প্যান্টটা, প্যান্টের লেন্থটা দিয়ে, আগে ছিল আমাদের 38, এখন কিন্তু প্যান্টের লেন্থ দেওয়া হয়েছে 40। ওকে, সো যার যার লাগবে টেক এ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু লিসা অনলাইন শপ। এগুলো রেগুলার ইউজের জন্য খুবই আরামদায়ক হবে, একদম পারফেক্ট। প্রাইস হচ্ছে এটার অনলি 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 1000 টাকা, অনলি 1000 টাকা। একদম রেডিমেড একটা লিলেনের কাফতান সেট বা কোট সেট পেয়ে যাচ্ছ অনলি 1000 টাকায়। যারা 10-12টা করে নিতে চাও, তারা আমাদের লিসা ফ্যাশন ওয়ার্ল্ড যে পেজটা আছে সেই পেজে চলে যাও। ওই পেজে আমরা হোলসেলে সেল করি এবং হোলসেল প্রাইসটা কিন্তু অনেক কম, ঠিক আছে? হোলসেল প্রাইসটা আরো কম থাকবে, যারা মিনিমাম 12 পিস পারচেস করে তাদের জন্য আমাদের হোলসেলের পেজটা। ওকে, সো এটা আমি সরিয়ে ফেলছি, এবার আমরা চলে যাবো আরেকটাতে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু, উপরের কাফতানের লং কত? উপরের কাফতানের সামনে আছে 38, পেছনে আছে 40। ওকে, এখন যেটা দেখাবো এটা আরো বেশি সুন্দর লেগেছে আমার কাছে, মাশাআল্লাহ, ব্লু কালারের মধ্যে এইটা অনেক সুন্দর। এটা পরে তুমি বিচের পারে সকালবেলা হাঁটতে গিয়ে বেরোতে পারবো, খুব সুন্দর লাগবে। এটা জাস্ট দেখো, দেখেছো? খুব সুন্দর, খুবই 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 সুন্দর মাশাআল্লাহ। এটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে দেখাই পরে, সাথে আবার ম্যাচিং ম্যাচিং করে কিন্তু বুতাম ইউজ করে ওরা, এটা ভালো লাগে। ম্যাচিং ম্যাচিং করে ব্লু কালারের বাটন ইউজ করেছে, এই যে দেখেছো? তো আমি এটা একটু তোমাদেরকে পরে দেখাই। ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিনেন, এটা খাবে না, এটা হচ্ছে তোমার কালার গ্যারান্টি আছে, তুমি আরাম করে পরতে পারবা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দাম কত? দাম হচ্ছে 1000 টাকা অনলি, দাম হচ্ছে অনলি 1000 টাকা। বডি সাইজ ফ্রি সাইজ 50+ বডি, একদম সবাই পড়তে পারবে। এদিকে মাঝখানে কোনো সেলাই নাই, এদিক দিয়ে একটু জাস্ট কুচি করা আছে, বাটন আছে দুইটা, এবং সাথে সামনের লেন্থ হচ্ছে 38, পেছনের লেন্থ আছে হচ্ছে 40, এবং সাথে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাচিং ম্যাচিং একটা প্যান্ট। ওকে, লিলেনের মধ্যে, এই যে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারো লিসা অনলাইন শপ বিডিতে। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা একদম মাস্ট, খুবই আরাম, ঠান্ডা ঠান্ডা টাইপের, প্রিন্টটা দারুণ তো। হ্যাঁ, খুব সুন্দর না প্রিন্টটা? অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, একদম ঠান্ডা ঠান্ডা টাইপের। প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা। এগুলো কোনো সাইজ হয় না, একদম ফ্রি সাইজ হয়। সামনে লেন্থ আছে 38, ব্যাকে আছে 40, এবং প্যান্টের লেন্থ হচ্ছে 40, ওয়েস্ট একেবারে 50+ হয়ে যাবে। ওকে আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে খুবই ক্লান্ত লাগছে আপু, আই অ্যাম অ্যাকচুয়ালি টায়ার্ড। কি কাপড়ের আপু? এটা লিলেন কাপড়ের মধ্যে। দাম কত আপু? দাম হচ্ছে অনলি 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 1000 টাকা। 1000 টাকায় আপনি সেট পেয়ে যাচ্ছেন রেডিমেড। আপনার মানে চায়না লিলেনের দাম কিন্তু অনেক বেশি, সো আপনি যখন চায়না লিলেন কাপড়টাই কিনতে যাবেন তখন দেখবেন যে লিলেন কাপড়ের দামই অনেক বেশি, মানে কাপড়ের দামে আপনি লিটারালি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন, লিটারালি কাপড়ের দামে একটা কোট সেট পেয়ে যাচ্ছেন। একটা বানালেও তো মজুরি দেওয়া লাগে, সেখানে ঘরে বসে আপনি ডিস অনলাইন শপ থেকে নিয়ে নিতে পারছেন। ইসরাত জাহান ইশাপ, আই অ্যাম অ্যাকচুয়ালি, আমি ওই যে বললাম না যে লোড নিতে পারছি না, এই আর কি অবস্থা। সো দোয়া করো আমার জন্য যেন আমি আসলে লোড নিতে পারি। সুরভি শালা আপু ভুলে গেছে আমাকে রে, ভুলে গেছে, কতদিন আমাকে দেখতে পারছে না, আমাকে ভালোবাসে না, ভুলে গেছে, একদম ভুলে গেছে, একদম। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমাদের আজকের লাইভের আরো একটা সুন্দর কোট সেট আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে কাফতান সেট, বাটারফ্লাই কাফতান সেট বলে এগুলোকে, খুবই সুন্দর, আরামদায়ক, একদম আরাম আরাম। আমার লিসা অনলাইন শপের যে কয়টা ড্রেস আমার হিসাব নাই, মানে এই আমি কিন্তু লিসা অনলাইন শপের সাথে কাজ করি বেশি দিন না, এর মধ্যে আমি যে কত শপিং করেছি লিসা অনলাইন শপ থেকে আমি নিজেও জানি না। আমার আম্মু পরে, আমার নানু পরে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার নানু পরে। এমন কোন স্লিভটা কই পাবো মেনশন করে দিও, শিফাপুর কাছে পাবা, সুরভিশালাপু শিফাপুর, শিফাপুরটা মালয়েশিয়া থেকে এনেছিল মনে হয়, এখন এভেলেবল আছে কিনা জানি না, বাট আনবে, না এভেলেবল না থাকলেও সামনে আনবে। এই স্লিভটা হচ্ছে তোমার ট্রায়াল ভার্সনে এনেছিল আর কি মনে হয়, আমাকে গিফট করেছিল, এটা শিফাপুর কাছে তুমি পাবা। লাভলি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, অনেক আরাম, ঠান্ডা ঠান্ডা, একদম ভালো লাগছে, প্রত্যেকটা পড়তে এত আরাম লাগতে চাচ্ছি। ওয়েদারটাও সুন্দর তাই না, আরাম আরাম, ঠান্ডা ঠান্ডা, ঘুরতে যাওয়ার ওয়েদার। আমাকে কেউ ঘুরতে নিয়ে যাবে তোমরা?
মাশাআল্লাহ, এটাও সুন্দর। ওয়াও, এটা তো এত সুন্দর লাগবে, ভাবিনি এটা তো পুরো আমার ড্রেস হিজাবের সাথে মিলে গেছে। আচ্ছা, এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়াল, লেন্থ আছে এটা একটু মানে বাটারফ্লাই স্টাইলের, একদম ফ্রি সাইজ, আরাম আরাম সারাদিন পরে থাকার মতো। সামনে আছে 38, ব্যাকে আছে 40, এবং প্যান্টের লেন্থ আছে 40, ওয়েস্ট আছে 50। ওকে, সো এটা যার যার লাগবে, টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার টু লিসা অনলাইন শপ বিডি। ওকে, সো আচ্ছা দাঁড়া একটু মিনিট, আমার একটা ফোন লাগবে, ফোনটা একটু দেন। কেমন আছো বেবি ডল? আলহামদুলিল্লাহ, রুবিনা ইসলাম আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, চাপেও আছি, কাজ শেষ করতে পারি না, খুব কষ্টে আছি। চার্জ হয় না কেন ফোনে? এত কম চার্জ ছিল, অনেক কম চার্জ ছিল। ওকে, সো এটা যারা যারা নিতে চাচ্ছি, এটার কালারটা খুব সুন্দর একটা কালার, আনকমন টাইপের, এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, প্রাইস অনলি 1000 টাকা। আপু সুন্দরবনের এখানে, সুনদী ইকো রিসর্ট আছে, চলে এসো আমার বাসার পাশে সুন্দরবন। তাই নিশাত, রিনিকা আপু নিয়ে যাও না আমাকে, আমার খুব ঘুরতে যেতে মন চায়। এক মিনিট, ওকে, বসছিলাম না, আমি বসছিলাম না, দেখছো কি হয়েছে জানো, জানো তোমরা, বলবো দাঁড়া কি হয়েছে। প্রাইস হচ্ছে এটার অনলি 1000 টাকা, বলে দেই নাকি গোল্ডের দাম। জাস্ট লাস্ট লাইভে গোল্ডের গোল্ড করা, গোল্ডের লাইভ করার সময় বসছিলাম যে এরপরে দেখবা ধাপ করে 1,35,000 হয়ে গিয়েছে, এই মাত্র 1,35,000 টাকা হয়ে গেল গোল্ডের দাম। মানে কিভাবে বাড়ছে, কিভাবে বাড়ছে তুমি জাস্ট চিন্তা করো। গোল্ড না, গোল্ডের দাম এখন 1,35,000 টাকা হয়ে গিয়েছে, কত দুই দিন আগে হলো 1,00,000, কত 33,000 টাকা নাকি, এখন হলো কত 1,35,000, আবারও বাড়লো, আবারও বাড়লো, চিন্তার বাইরে, চিন্তার বাইরে, কোনো কথা, এটা কোনো কথা, মানে কি শুরু করছে বাংলাদেশ থেকে গোল্ড কেনা দরকার, বুঝছো, ভালো লাগে না এইভাবে দাম বাড়ে এত বেশি। এটা আসলে দোকানদারের হাতে অনেক, বুঝছো, এটা একটা বড় একটা ব্যাপার। এটা হচ্ছে কি জানো আপু, তোমাকে আপনি বললে নিজের কাছে শান্তি লাগে, আমার কোনো বড় বোন নেই, তাই আমার সাবরিনা সাইফা আপু লাভ ইউ। আমি না আসলে তোমাদেরকে অনেক ভালোবাসি, আমার আমারও নিজের কোনো বোন নাই, তো আমি একা, তো একা মেয়ে, আমার ভাই বোন কেউই নেই, আমি জাস্ট একটা একটা মেয়ে, সো এক বাপের এক বেটি, সো আলালের ঘরে দুলাল, দুলালি। ওকে, সো আমার কোনো ওরকম বোন ভাই কেউই নেই, আমার কাজিন আছে অনেক, কাজিনের অভাব নেই আলহামদুলিল্লাহ। সো আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু যখন দেখি না আমার ফলোয়ার্সগুলো আমাকে এইভাবে গালিগালাজ করতেছে, আমার খুব কষ্ট লাগে আসলে, যে আমাকে যদি তোমরাই না বুঝো, এত বছর ধরে এইভাবে আমি কাজ করে আসতেছি। আপু আসবা নাকি ঘুরতে? অবশ্যই আসবে নিশাত আপু, অবশ্যই আসবো, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ, দোয়া করো যেন আমি আসতে পারি। আমি যদি আসলে মানে আমাকে যদি, এটা অনেক সুন্দর না, ব্ল্যাক এর মধ্যে ফ্লোরাল প্রিন্টার, ওয়াও এটা সুন্দর, সুন্দর একদম, আরাম আরাম। আমাকে কেউ যখন ওইভাবে বকা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে, গালি গালাজ করতেই থাকে, কু দেয়। তোমার কথা আসছে না, কথা আসছে না দেখো তো, কথা আসার তো কথা, অবশ্যই কথা আসছে না। এটা হচ্ছে সালওয়ারটা, প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা লিসা অনলাইন শপ বিডি পেজে। তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ হুমায়রা প্রমি আপু, থ্যাংক ইউ সো মাচ নাবিলা আফরিন তিশা আপু, থ্যাংক ইউ।
এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সবচেয়ে সুন্দর, এই জন্য এটা লাস্টে দেখিয়েছি, কারণ এটা আগে আগে দেখালে এটা সবার আগে শেষ হয়ে যাবে, বাকিগুলো কেউ দেখবেই না। এটা সবচেয়ে বেশি সুন্দর, তো এটা আমি সবার লাস্টে দেখিয়েছি। প্যান্টের লেন্থ আছে আমাদের 40, জামার লেন্থ আছে সামনে 38, পেছনে আছে 40, বডি সাইজ 50+, একদম ফ্রি সাইজ, আর প্যান্টের ওয়েস্ট হচ্ছে 50+ আছে। ওকে, সো যার 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 যারা নিতে চাচ্ছি, টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু লিস অনলাইন সব মিলি, যারা 10-12টার উপরে নিবো আমরা একসাথে, তাদের জন্য আমাদের হচ্ছে একটা হোলসেল পেজ আছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড নামে, তোমরা হচ্ছে সেই পেজ থেকে নিবে, তাহলে হোলসেলে কমে পাবো, আরো আরো কমে পাবো আমরা, কিন্তু হোলসেলও করে বিজনেসের জন্য। আপু ইনবক্স চেক করতে বলেন, কাইন্ডলি লাইভের জন্য নক করেছিলাম। আনিকা রহমান প্রিয়া আপু, আমার মডারেটররা রিপ্লাই করতে 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 মাশাল্লাহ সবার আইডি ব্লক হয়ে গিয়েছে, মেসেজে রিপ্লাই করা যাচ্ছে না, আপাতত খুব সম্ভবত 7 days রিপ্লাই করাই যাবে না, সুতরাং একটু অপেক্ষা করতে হবে, হ্যাঁ একটু সময় দিতে হবে আমাদেরকে, দেখি আমরা কি করতে পারি। 50+টা পড়তে পারবে? জি আপু 50+টা পড়তে পারবে, একদম 50+টা পড়তে পারবে। খুব সম্ভবত 52 আছে, 52 আছে মনে হয়, আই এম নট শিওর, এটা একটু জিজ্ঞাসা করলে লিসা অনলাইন সব থেকে বলে দিবে, বাট দেখো মানে ফ্রেমের বাইরে চলে যায় আর কি, এত ফ্রি সাইজ, একদম ফ্রি সাইজ। ওকে, এই ছিল আমাদের আজকে লাইভ, ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। আজকে লাইভে সব আরাম আরাম কালেকশন দেখিয়েছি ফ্রম লিসা অনলাইন শপ, খুবই আরাম আরাম, সবগুলো ম্যাটেরিয়াল ছিল চায়না লিলেন, চায়না লিলেন কিন্তু অনেক কমফোর্টেবল হয়, আমি যেটা পরে আছি এটার ছবি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, অ্যান্ড কিপ মি ইন ইয়ার প্রেয়ার্স। অনেকদিন পরে এরকম হার্ট হলো। Wow. হার্ট করলে হার্ট আসে, লাইক দিলে লাইক আসে। আপু সবাই যা বলে বলুক, তারা তো জানে না সানজু আপুর হাসি দেখলে আমরা সব ভুলে যাই। লাভ ইউ আপু, উপস আপু মিস করে গেলাম লাইফটা, ইলেকট্রিসিটি যায় আর আসে কয়বার যে অফ হয়ে গেল লাইফটা ওয়াইফাই না থাকাতে, ইস 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 ইস। যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা দেখা হয়ে যাবে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।